এই অরুণোদয় আসনি 830 টাকা আছিল জুয়াবার আমি তাত প্রথমে 100 টাকা তার পিছত 250 টাকা আমি সংযোজন করে দিছিল যাতে রাজ্যের দুখিয়া দরিদ্র রাইজে ইলেকট্রিসিটি বিল নিজৰ টকা খৰচ নহোৱা কৈ দিব পাৰে তাৰ লগে লগে 1250 টকাৰ পৰা খুব কম সময়তে অরুণোদয় আসনি আমি 1400 টকালৈও বৃদ্ধি কৰাৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো বহুত মানুহে মোক কৈছিলে যে রেশন কার্ড আমার নাই সেপ্টেম্বর মাহর শেষত বা অক্টোবর মাহর প্রথম সপ্তাহত আমি অসমর 40 লাখ ব্যক্তিক নতুনকৈ রেশন কার্ড দিয়ার বাবে সিদ্ধান্ত গ্রহণ করছো আজিকালি রেশন কার্ডত বিনামূলিয়া চাউল পোৱাৰ উপরও রেশন কার্ডত বছৰি 5 লাখ টকালৈকে বিনামূলিয়া চিকিৎসা সাহায্য পোৱার বাবেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেইবাবে আগতে রেশন কার্ডর উদ্ধতম ইনকাম 2.5 লাখ টাকা আছিল তাক এইবার আমি 4 লাখ টাকালৈকে বঢ়াই দিছো যাতে নিম্ন মধ্যবিত্ত সমাজেও রেশন কার্ডর সুবিধা লব পারে এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে অসমৰ 2 লাখ লৰা ছোৱালীক বেংকত একো মর্টগেজ নোহোৱাকৈ আমি 2 লাখ টকাকৈ সাহায্য দিব খুজিছো যাতে তেওঁলোকে আত্মসংস্থাপনৰ পথ বাছি লব পাৰে যুৱক যুৱতীসকলে কি ধৰণে নিজস্ব পৰিকল্পনাৰে আমি স্বাৱলম্বী হ'ব পাৰোঁ তাৰ বাবে আপোনালোকে চিন্তাৰ চৰ্চা আৰম্ভ কৰক